আবাস যোজনার বাড়ি প্রাপকের তালিকা খতিয়ে দেখতে গিয়ে হেনস্থা শিকার সরকারি কর্মীরা। ঘটনায় আটক এক অভিযুক্ত। গোঘাট থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য। এবার প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি প্রাপকের তালিকা খতিয়ে দেখতে গিয়ে উপভোক্তাদের কাছে হেনস্থার শিকার সরকারি কর্মীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার মদনমোহনপুর এলাকায়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম হারাধন সরকার। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামে গ্রামে শুরু হয়েছে আবাস যোজনা প্রকল্পে সার্ভে। শুভদীপ জালাল সহ বেশ কয়েকজন যখন কাটালির মদনমোহনপুর এলাকায় সার্ভেতে যান, সেই সময় হারাধন সরকার নামে এক ব্যক্তির সাথে সার্ভেতে আসা কর্মীদের তুমুল বচসা শুরু হয়। এমনকি তাকে টানতে টানতে সার্ভের কাজ এক প্রকার বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। অনেকবার দরখাস্ত দিয়েছি, তখন কেউ পাত্তা দেয় না। তোমাকে আমি ডেকে নিয়ে যাচ্ছি, যাও ওখানে চলো। আমি তোমাকে ডেকে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে ওখানে ডেকে নিয়ে যাচ্ছি। তোমাকে আমি ডেকে নিয়ে যাচ্ছি, গায়ে হাত দিয়ে এখানে কিছু নাই। তোমাকে আমি ডেকে নিয়ে যাচ্ছি, তোমাকে আমি ডেকে নিয়ে যাচ্ছি যে তুমি ওখানে চলো, আমার ডিলিট করো ছবিটা। খবর যায় গোঘাট থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে গোঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে অভিযুক্ত হারাধনকে আটক করে নিয়ে আসে। এই বিষয়ে শুভদীপ দালাল জানিয়েছেন, তারা আবাস যোজনার গৃহ নির্মাণ প্রকল্পে সার্ভেতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ, সার্ভেতে যাওয়া কর্মীদের জোর করে পাকা বাড়ির ছবি মুছে দেওয়ার জন্য জোর দেওয়া হয়, তাতে তারা অমত হওয়ায় এদিন আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ। কর্মীরা কাজের নিরাপত্তার দাবি জানিয়েছেন। আমাদের যে এখন যে সার্ভেটা চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, ওনার একটা কাঁচা বাড়িও আছে, একটা পাকা বাড়িও করেছেন উনি। তো আমাদের কাছে যেরকম অর্ডার ছিল, অর্ডার অনুযায়ী যদি কোনো বেনিফিশিয়ারির যদি পাকা বাড়ি থাকে তো সেটা বাদ চলে যাবে বলতে সেটা নো ইয়েস করতে হবে যদি পাকা বাড়ি থাকে তো। এবং সেখানে আমরা একটা ছবিও করেছিলাম, তো তখন উনি থাকেননি, ওনার স্ত্রী ছিলেন। দিয়ে তারপর ওনাকে ডেকে নিয়ে আসার পর তারপর উনি যথারীতি ছুটতে এসে তো গায়ে হাত দেওয়ার মতনই আর কি টানা হিজড়া করতে শুরু করলেন। তো আমরা এখন খুব নিরাপত্তার অভাব ভোগ করছি, কারণ এইভাবে তো ফিল্ডে যদি আমরা নিরাপত্তার অভাবে কাজ করতে পারি তাহলে আমরা কীভাবে করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।